রায়গড় শহরের 21 নম্বর ওয়ার্ডের বিন্নগর এলাকায় একটি কসমেটিক্সের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন সন্ধ্যা 6টা নাগাদ আগুন লাগার ঘটনাটি নজরে আসে স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গড় থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 3টি ইঞ্জিন। এদিন ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনী। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী। যদিও ওই দোকানটি একটি আবাসনের নিচে হওয়ার কারণে ওই আবাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তড়িঘড়ি ঘর ছেড়ে বেরিয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। হট করে শুনতে পাই আগুন আগুন, তো আমরা দোকান বেরিয়ে দেখি হ্যাঁ সেই বড় আগুন। তো কিছুক্ষণ মধ্যে ফায়ার ব্রিগেড আসে, একটি ইঞ্জিন ভিতরে ঢোকার পর আগুনটা আরও বেশি ছড়িয়ে পড়ে। আমরা দোকানটা ঝাঁপ নামিয়ে সবাই রাস্তায় যাই। আরও এখন পর্যন্ত প্রায় 8টা ইঞ্জিন চলছে প্রচেষ্টা, কিন্তু আগুন এখনও নিবেনি বা শুনছি আরও সময় লাগবে। তো আমরা খুব আতঙ্কে বা খুব ভয়ে আছি, কারণ আগুন না নিবে তো বাড়িও যাওয়া যাবে না, দোকানও বন্ধ করা যাবে না। এখন তো এই আগুন মানে এত এমন অবস্থা হলো কেন, এত দাউ দাউ করে? সেটা তো পরিষ্কার করে বলা যাচ্ছে না, তবে শর্ট সার্কিট বা এই জাতীয় কোনো সমস্যা থাকতে পারে। ইলেকট্রিসিটি দীর্ঘদিনের তো একটা গাফিলতি চলছেই, আমরা তো দেখছি ইলেকট্রিসিটি পাওয়ার যে পরিমাণ দেওয়ার কথা তার লোড তো ওয়ার্কলোড অনেক বেশি আছে, সেই অনুযায়ী কাজ করছে না। তারপরে সেখান থেকে হয়তো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা, এবং যে দোকানটাতে ইয়ে হয়েছে আর কি, যেখান থেকে শুরু হয়েছে সেখানে তো বিভিন্ন পেট্রোলিয়াম প্রোডাক্টও থাকে, নেল পালিশ থেকে শুরু করে বিভিন্ন রকম কসমেটিক্সের জিনিস ছিল যেগুলো পেট্রোলিয়াম জাত, তো সেখান থেকে একটা আগুন লাগার সম্ভাবনা থাকে। আমি তো স্পটে ছিলাম না, আমার দাদা দাদারা ছিল, তো তারা তো 6টার দিকে পেয়েছে আর কি আগুন, তারপর আমি পরে এসেছি। হ্যাঁ, 16টা আর 17টা পরিবার ছিল, দুটো দোকান ছিল বাড়ির সামনে, সবগুলোই একটা দুটো দোকান তো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুন 6টা হবে আর কি। আর এমনি মানে কোনো পরিবার আহত বা যখন আহত বলতে যারা উপরের ফ্লোরে ছিল তারা জানালো যে তারা অনেকে পেছন দিয়ে পাইপ দিয়ে নামতে চেষ্টা করে তারা আহত হয়েছে, হাত পা ছড়ে ছড়ে গেছে, এইরকম বেশ কিছু ইনস্ট্যান্স রয়েছে। এখন ডিটেলসটা বোঝা যাচ্ছে না, তবে সবাই এখন নিরাপত্তা আতঙ্কের মধ্যে রয়েছে আর কি। ঘটনায় হতাহতের কোনো খবর নেই, পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী। হীরক মুখার্জি ও বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।